বাংলা শিক্ষা ই পোর্টালে একটি নতুন মডিউল সংযোজন হয়েছে এই নতুন মডিউলটি নিয়ে আমি বিস্তারিত জানাবো এই ভিডিওতে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল লগ ইন করার পরে মেন নেভিগেশন মেনুর আন্ডারে স্টুডেন্ট এন্ট্রি আর আপডেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এর আন্ডারে অনেকগুলি মেনু ওপেন হবে আপনারা নিচের দিকে দেখতে পাবেন Additional Information ইউডাইস প্লাস টু 24 টোয়েন্টি থ্রি হলো নতুন মডিউল এখানে কী আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই মডিউলটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এরকম পেজ ওপেন হবে এখানে উপর দিকে আপনারা দেখতে পাবেন আপডেট অ্যাডিশনাল ইনফরমেশান অফ ফর এখানে দেখুন স্টুডেন্ট সার্চ এখানে ছাত্রছাত্রীদের অ্যাডিশনাল ডেটা ইনপুট করতে হবে যে কোনো স্টুডেন্টের বাংলা শিক্ষা আইডি দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন কোন কোন অ্যাডিশনাল ডেটা এখানে ইনপুট করতে হবে এখানে একটি ছাত্রীর বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সে আইডি টাইপ করার পরে এখানে সার্চ স্টুডেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন স্টুডেন্ট কোড এবং স্টুডেন্টের নাম এবং তার স্টেটাস যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ আর যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে ডিঅ্যাক্টিভ টেটাস দেখাবে নিচের দিকে আসবেন আপনাদেরকে যেইগুলি করতে হবে এন এবং ডিসেবিলিটি এই দুটি ডেটা হাইট হয়ে থাকবে আপনারা এগুলি চেঞ্জ করতে পারবেন না এর নিচে দেখতে পাবেন স্টুডেন্ট হাইট ইন সেমি অর্থাৎ সেমিতে ছাত্র বা ছাত্রীর উচ্চতা এখানে ইনপোর্ট করতে হবে এবং ওয়েট কেজিতে এখানে ইনপোর্ট করতে হবে এবং নিচের দিকে দেখতে পাবেন যদি ওই ছাত্র কোনো ডিজিটাল ডিভাইসে পারদর্শী থাকে ইন্টারনেট সমেত তাহলে এখানে ডবডাউন মেনু থেকে সিলেক্ট করে এখানে যদি আপনারা ক্লিক করেন প্লিজ সিলেক্ট তাহলে এখানে ইয়েস নো দুটি অপশন থাকবে যদি ওই ছাত্র ডিভাইস চালাতে সক্ষম হয়ে থাকে ইন্টারনেট সমেত তাহলে ইয়েস করবেন নো করবেন যদি আপনারা ইয়েস করেন নিচে আরেকটি অপশন দেখতে পাবেন এক্সাম্পল অপশন এখানে একই রকম ক্লিক করলে অনেকগুলি অপশন আসবে সেখান থেকে সিলেক্ট করতে হবে কোন কোন ডিভাইসে পারদর্শী সেই ডিভাইসগুলি এখানে সিলেক্ট করতে হবে যদি মোবাইল হয় মোবাইলে সিলেক্ট করবেন তারপরে এখানে আপডেট স্ট্যাটাসে ক্লিক করে দিতে হবে তাহলে এই রকম একটি আপনারা মেসেজ দেখতে পাবেন সাকসেসফুলি আপডেটেড দা ডিটেলস সব ওই স্টুডেন্টের আইডি দেওয়া আছে অর্থাৎ ওই স্টুডেন্টের অ্যাডিশনাল ডেটা আপডেট হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অ্যাডিশনাল ডেটা আপডেট করে নিতে হবে ইউডাইস প্লাস দু হাজার তেইশ চব্বিশের জন্য অবশ্যই এটি করে নিতে হবে না হলে এখান থেকে ডেটাগুলি ইউডএস প্লাসে ফেজ হবে না ছাত্রদের অ্যাডিশনাল ইনফরমেশন ডেটা আপলোড ঠিকঠাক হয়েছে কি না বা কতগুলি স্টুডেন্টের এখনও অ্যাডিশনাল ডেটা আপডেট করতে বাকি আছে সেইটি কীভাবে চেক করবেন চেক করার জন্য সাইড বারে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট ইনফরমেশন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এর আন্ডারে নিচের দিকে দেখতে পাবেন ক্লাস ওয়াইজ অ্যাডিশনাল ইনফরমেশন ইউডাইস প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই লিঙ্কে ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করলে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট আপডেট স্ট্যাটাস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ক্লাসের আপডেট এবং পেন্ডিং স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন যেমন প্রি প্রাইমারির ক্ষেত্রে ইউ ফোর আপডেট কতগুলি স্টুডেন্টের আপডেট হয়েছে এবং পি প্রাইমারি পি অর্থাৎ কতগুলি স্টুডেন্টের এখনও পেন্ডিং আছে তার সংখ্যা দেখতে পাবেন আপডেট কিংবা পেন্ডিং স্টুডেন্টের যে নম্বর দেওয়া আছে সেইখানে ক্লিক করলে স্টুডেন্ট লিস্ট ওপেন হবে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন স্টুডেন্টের অ্যাডিশনাল ডেটা আপডেট হয়েছে একই রকমভাবে যদি আপনারা পেন্ডিং স্টেটাসে যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কোন কোন স্টুডেন্টের ডেটা এখনও নট আপডেটেড আছে তার লিস্ট দেখতে পাবেন এইভাবে প্রত্যেকটি ক্লাসের অ্যাডিশনাল ইনফরমেশন ডেটা আপডেট স্ট্যাটাস এবং পেন্ডিং স্ট্যাটাস আপনারা বুঝতে পারবেন যেইগুলি পেন্ডিং আছে সে পেন্ডিং স্টুডেন্টের স্টুডেন্ট কোড এখান থেকে কপি করে অ্যাডিশনাল ডেটা ইনফরমেশন আপডেট করিয়ে নেবেন